একদিন গোটাই লেগুলাল সোপানত মাইদিয়ার আহি আছে কি থৌগাকে মোক মাতে সোপানতে মাত দেই ও মোর সোপান ফলে আর যদি মোর সোপানটো ফলে আপনি কিন্তু বেলে কাম করা মানুষ বিশ্রিবা লাগবো যেটো কাম পিতিহাতে চিপ্ৰাঙেদি কৰিছিল অ সেইটো কাম মই বিলেত দি কৰিছিলো কি ক'লে অ মই পকেট মাৰা কামটোহে বেছিকে কৰিছিলো আপোনাক হান চাদাত দিম মই আখান খাৰি ল'ম আৰু পে একযোৰ মেখেলা চাদাত দিম পেয়েওনো ক'ত পায় গছমুৰি তাই মাহাজনৰ জীয়া কলচি পেহাকো কাপোৰ দেই বুজা নাই মন্দিৰ দৰ্শন কৰিবলৈ সিহঁতৰ গোটেই গ্ৰুপটো আহিব গ্ৰুপ মানে আশ্ৰমত থকা ভক্তসকলৰ গ্ৰুপটো এই চান্সতে প্ৰেমলতাক ধৰি বান্ধি আনি সুমুৱাই থৈ দিম বাপেকে ধৰি বান্ধি তাইৰ শৰীৰটোহে ৰাখিব পাৰিবা অন্তৰাত্মাটো ৰাখিব পাৰিবা যে থোৱাহে তোমাৰ প্ৰেমলতাৰ অন্তৰাত্মা হৌৰা এই জাতীয় ছোৱালীবোৰ মস্ত পূৰ্বক নহয় প্ৰেমলতা জাতীয়বোৰৰ কথা ক'লোঁ মানে আধ্যাত্মিক মাৰ্গত খোজ দিবলৈ সিহঁতক যিমান সময় লাগে ঘূৰি আহিবলৈ কিন্তু তাতকৈ কম সময় লাগে মাত্ৰ আমি জুখি মাখি খোজ দিলেই হ'ল কিনো চিন্তা কৰি আছে চব ঠিক হৈ যাব নহয় মই আছোঁতো হৌৰা আহা ভিতৰলৈ আহা অ বা তোৰ খংটো কমাচোন যি হ'ল হ'ল দে কি কথা কওঁ দেউতা হা তোক কোনোবাই গতিয়াই দিব আৰু মই সহ্য কৰি থাকিম কথা হ'ল ফালতু মানুহৰ নিচিনাকৈ মই কাজিয়া কৰিবলৈ নাযাওঁ কিন্তু এই বুঢ়াক মই মজা দিহে ভুল কৰিছে পস্তাইছে এতিয়া পস্তাইছে কিডাল পস্তালে কালি ক্ষমা খুজিবলৈ আহিছিলে ক্ষমা খুজিবলৈ অহা নাই সহজ হ'বলৈ আহিছিল তই সহজ নহবি মই লোৱা নাই লোৱাৰ কথা কোৱা নাই মই হোৱাৰ কথা কৈছো তই একদম সহজ নহবি লোৱা মানেতো হোৱা কি লোৱা মানে হোৱা ক্ষমা ক্ষমাটো লোৱা মানে সহজ হোৱা তাৰমানে তই লোৱা নাই মুঠেও লোৱা নাই চৰি বুলি কৈ ক্ষমা খুজিবলৈ মোচনটো লৈছিলেহে মাত্ৰ নেপালেই নহয় সুবিধা মানে মই মানে হেৰি হ'ল ফুটি দিলোঁ মীমাংসাটো কৰি দিব পাৰিলে ভাল আছিল তুমিও গোটেই নালগা তামলত জেং বান্ধ দে যদি পাৰ মা আৰু মোৰ মাজৰ কেজাংখান মীমাংসা কৰি দেচোন কিয়ৰে বৌ ইবা দুমিত মই মাক আৰু পেগ মেখেলা চাদা দিবা খুজিছিলো ভাল কথা হব যা ভাল মাৰ মতে অকলে মাকহে দিবা লাগে পেহীক বোলে দিবা নালাগে মই দিলি দুকে দিম ওৱে খানে খাইছে এতিয়া পাৰা যদি কেনেকে মীমাংস কৰা কৰা আৰু মই কামত যাওঁ দে দেৰি হ'ল দমহিত দাদা তাই যাব পাৰে
ও মই আমার আবেরি খুঁজছিল বাবা হাত আহু বলে আইভা নরে বলে ক্যা আহু বলে আইভা পারা জায়গাত নাই এ মাই তান্থর ফোন শোনো নহ হইছি কম ভাই বান্ধি রাখছি তান্থক ও এই দিল্লিহে আইভা পারব ও হেন্দে দুধি তাহলে বান্ধর কুকুর আনে আছে বান্ধর কুকুর হানে হইছি দে মাই নহলি চলি থাকতে বরি তুই পরর ঘরক কাম করবা যাই মুখ খুয়াবা লাগা হইছি হয় দা মালতী বউ কিন্তু লক্ষ্মী তিরি নিজে লক্ষ্মী হলে কি হব লক্ষ্মীক গতাই অনাদর করে কি লক্ষ্মীক অনাদর করে তাই পরর ঘরে ঘরে কাম করা পয়সাখিনি তাই লক্ষ্মীক জ্ঞান করবা লাগে না নালগে দে সুকুমাই লাগে তো মুঠে নকরে পরর ঘরত কাম করা পয়সাই দি দমহিত মুখ কাপড় দিব তাই হারি লব লকডাক ইমান হাউস করছে মই হাক দিছিল মাই তাই নুশুনে ইটা নিজের পয়সা যি করে করক বলে এরি দিছু দে মাই ও কন কি কতাই কাপড় দিব এটু কথা মই কিয়া সহ্য করিমে বাপা রে দিয়াক দা বেলাইনর কথা নকপি দে মাই মানুহ ইমান অধাচারি হবা নাপে মই কিয় একলা কথা সহ্য করিমে অ এতেরিকা যততে পরিমাণ পাইছো ইটা হাফিজ ও হাফিজ হাফিজ ঐ ও কি দিও খুড়া এই মাত্র গেছিল দেখো আর কি আইলা ঐ তো তারা দেখা না নয় দেখান দিছো দাও নাই কিয় দা নাই যদি লাঠি চাঠি কিবা একদাল হলেও দি লাঠি কি করে কুকুরে খেতছে নাকি এই কুকুর খেতা নিস নাই রে ও কি দিও ভাইজান ভালো ভাইছো এখেতৰ লগত মোৰ লগত কথা আছে কথা পাতিম রব ফল ও কিন্তু গরমাগরমি কথা নব গরমাগরমি করলি ও ময়ো রজনী দিগাম নীলাধর তাহাতক খবর দিম তাহার আহি যাব এই সানা বিতাকক কিবা করলি তাহাতে কে সহ্য করব হে ফল কো রজনী কো দিগাম কো নীলাধর মাতি আনক ময়ো চাই লম আজি ইহঁতক রবসুন ভাইজান খানিক মান ঠান্ডা হ মই ঠান্ডা হয়ে আছো মই গরম হলে এখানে মোর হাতত মার খালে হেঁটে কি মারা কথা কয় হে ফল চোখ মোৰ দেউতাৰ গাত আপুনি হাত দিছে মই শিক্ষক মানুহ সঁচা কথা ক'বলৈ হ'লে দেউতাৰ গাত হাত দিয়াৰ পিছত আপোনাৰ হাতখন মই মুচৰি পেলাব লাগিছে হ'ব দিয়ক হে ভাইজান খানিকমান ঠাণ্ডা হওক ঠাণ্ডা গৰমৰ কথা নহয় ভাইজান দেউতাৰ গাত হাত দিয়াৰ অধিকাৰ এখেতে ক'ত পালে ইয়াৰ পিছত তেনেকুৱা কাম কৰিলে মই কিন্তু সোধাই নিদিওঁ হ'ব দিয়ক ভাইজান চিঙি আনিম অলপ ঠাণ্ডা হওক ভাইজান কৈ দিব এখেতক ভৱিষ্যতে মোৰ পৰিয়ালৰ লগত যেন ভালে থাকে কিবা খং উঠিব চিকা মাৰি হাত গোন্ধাই পেলাম আপোনাৰ মই বেলেগ ব্যৱস্থা কৰি আছো ঐ মাৰামাৰিখন যি নহল আফিচ এহি কি বেলেগ ব্যৱস্থা কৰাৰ কথা কৈ গেলাই ফল মই কেনেকৈ জানিম তেওঁহে জানব মালতী দেরি করলি দেখুন ইয়াই কি কথা কয় হে খুড়ি কি এ মালতী দেরি করলি দেখুনে এক রকম বলে মুখস্থ করে ধরেছিল কি হল নহয়তে কি এখনি আহি থে দিবে পাওয়া নাই কি এ মালতী দেরি করলি এ আজি দেখুন অন্দিনাতকে ও সোনকালতে আইসু হইছি যা সোনকাল অন্দিনা অল্প বেশি দেরি হই আজি অল্প কম দেরি হইছি এখনিও নহলই পাতুতে পেহিতাতে সুমে আইলু না হাও ঘাটিতে সুমইছা আহতে তো ঘাটিত সুমাবা কিহে পায়ে এরপরা অলে যাওতে তই যতে হুম হুমে থাক রাতি দভাগত ঘর পালিও মোর কোনো আপত্তি নাই কামত আহতে দেরি করলি মোর গতে মস্ত খং উঠে ও বৌ আহিছে ও হরমে আসো ভালে আছি দে এ তোমাক এটা কথা কম রবা আগতে তই কামত ধরে পাছত কথা পাতবি কাম করবে এসু নামান পিছু ধরলেও কাম করবে পারিম কথা তো নকলেও নহব তেতিয়া হলি তো কথা পাত মই পাকঘরত যাও রব আকলা হরমায় নহয় আপনিও কথাটো শুনবে লাগবো কখন কি কব দমিটো আহিয়ে পালা দেচোন বহাগ বিহু কথা কৈছে তে ইটা আৰু কি দমেই হব বয়াগ দমেই আহি পালাক হয় হয় কখন কি কব দমি বুলি মা আৰু পেহিৰ গাত আকছিলা আকছিলা কাপোৰ দিওঁ বুলি ভাবছিলো আৰু ময়ো কিবা আকছিলা ল'ম ভাল কথা ল'ব লাগে এ ভাল কথা ৰবা হাতত দুখন পইচাই নাই অ দুখে ক'লো আমি কিন্তু এডভান্স একো দিব পাৰবা নাই দে মালতী আমি এবার পয়সা পাই নাই পয়সা হক বা নহক ধার করি হলেও দিবা লাগবো না কি কয় হরমায়া হয় হয় মই দিম দিয়ক আপনি দিবা পারবো আমি হলি দিবা নরু তে দমির পিছত মই আপনালোকৰ ঘরত কাম করবে আইবা নরু বয়া নাপু দেইতে হরমায়ার তাতে কাম করিম কই দিলু দেখছি আবেদিতুর কথা সহজ সরল তিরতা কথা একেবারে খারাং খাস
হাইছি দক আপনি সাংঘাতিক বস্তু, আপনি মানুহ চিনিয়ে নাপই। ও বাইদেউ, আমি পুলিচৰ মানুহ, আমাতকৈ আপোনালোকে বেছি মানুহ চিনি নাপায় দিয়ক। ঠিক আছে দিয়ক, মই থানাত যাওঁ, ৰেডি হওঁ। হেৰি, আলু আৰু স্কচ ফালি পেলাই দালিত দিওঁ আৰু ভাত ৰান্ধো। স্কচ যে বইল কৰিব লাগে, আলু আৰু স্কচ মিলাই তৰকাৰী এখন বনাব নোৱাৰা? দেৰি হ'ব দেখোন। হ'বই, ৰাতিপুৱা সাতটালৈকে বিচনাত গাহৰি পোৱাটি পৰি থাকিলে দেৰিটো হ'বই। তাৰ মানে তৰকাৰী ৰান্ধিবই লাগিব। হেৰি কৰোঁ, মই চাউল দাইলকেইটা ধুই লওঁ মানে, আপুনি স্কচ আৰু আলুকেইটা বাকলি গুচাই দিব। দেহি, এতিয়া মইহে ৰান্ধি বাঢ়ি খুৱাব লাগিব হয়নে? নহয়, দৌৰা দৌৰি লাগিছে যে, সেইকাৰণেহে এইকণ সহায়। চুপ! আধা ঘণ্টাৰ ভিতৰত ভাত দালি তৰকাৰী চব হ'ব লাগিব। মণ্ডল খুৰা, কঠালগুইতা খুৰা। ও ৰব বাইদেউ, হট নিউজটো গম পাইছি না পোৱা না? কি হট নিউজ? কঠালগুইতা খুৰাই চুতীয়া খুৰাক গলতিছি। কি কোৱা, কঠালগুটিয়াই মিহিৰাম চুতীয়া গতিয়ালে? মিহিৰাম চুতীয়া নহয়, মিহিৰাম চুতীয়াৰ বাইপাক। মই আৰু মিহিৰাম চুতীয়া বুলি ভাবিছিলো। মই আৰু মিহিৰাম চুতীয়াক খুৰা বুলিম না? তাকে, কেছটো কি বাৰু? অ, ইমান ভালকে নাজনো, কিবা বোলে এখন চিপৰাঙৰ হৈ দৌৰে কাইজা লাগিছে। চিপৰাং? ইমান ভালকে খবৰ কৰা নাই, দৰকাৰো নাই দেখোন। চুতীয়াদাক লিখিত এখন দিব কবা, কঠালগুটিয়াক উঠাই আনি লকাবত ভৰাই থ'ম। হোৱা বাইদেউ, মই এতিয়া য'ততে পৰি মান পাইছোঁ, আপোনাক কথাটো ক'বাই নালাগিছিল। কি কথা? হেয়া, চুতীয়া মাষ্টাৰৰ বাইপাকক কঠালগুইটা খুৰাই চৰ কথাটো। অ, মোৰ মুখেদি শুনাবলৈ কাকো নকপদাক বাইদেউ। আহোঁ দিয়া, মোৰ দেৰি হৈছে। অ, শপত নকব কিন্তু। নকওঁ নকওঁ দিয়া, আহিছোঁ দেই। অ' মাষ্টৰ বাবু, চাহ খাব? নাখাওঁ দিয়ক। খাকে? ঐ আলি, কি জুল জুলকৈ চাই আছা, চাহ আনগে? এসময়ত এখেতৰ থানাত কম অহা যোৱা আছিল যে চাহ আনগে। পইচা নেদেকে আ, বাকীকে আনগে, পইচা হৰমাই দিব যা। আগততো এইটো নিয়মে আছিল, এখেত আহিব মই চাহ আনবা যাওঁ, সদা পচা বোলা বস্তু নাই আৰু। বৈশ্যৰ দোকানত হৰমাইৰ মাহিলা বাকী, মনত আছে না চুতীয়া বাবু? আছে। যা চাহ আনগে, বাকী কি আনিব লাগিব? হেই, হৰমাই আলহী, বাকী কি আনগে? পইচা মই দিছোঁ ৰ'ব। হেই, আপোনাক কিয় পইচা দিবা দিম, হে হৰমাই মোক বেয়া পাব। এসময়ত লকাপুৰ ভিতৰত সুমে কম কথা পাতি আছিল। বুজি পাইছা আলি? কি হে? হৰমাই আৰু এখেতে লকাপুৰ ভিতৰত সুমে কথা পাতি থাকে, মই পঢ়া দি থাকোঁ। হেৰি, এই লাগমান নোহোৱা কথা কিছুমান কৈ নাথাকিবচোন। নহয় হে, পুৰণা কথা কিছুমান মনত পৰি দিয়কচোন। স্মৃতি ৰোমন্থন আয়ক, মিছেছ শৰ্মাই সোধক কেতিয়া আহিব। আহিব হে। ৱা খুৰী, খুৰী হে। অ, কি হাৰ এতিয়া? এ যাতা ৰ'ব, কি হ'ল? এ বাটতে শৰ্মা বাইদেউক লাগাল পালোঁ, কথাই কথাই কঠালগুইটা খুৰাই চুতীয়া মাষ্টাৰৰ বাইপাকো গল্টা মাৰা কথাটো ওলাল। হ'ল কি হ'ল? অ, এতিয়া পুলিচে কঠালগুইটা খুৰাক উঠাই নেনব, উঠলি কেছটো মই দিয়া আন নহ'ব। হ'বতো, এতিয়া খুৰী মোক বাচাব লাগিব। মই কি বাচাব লাগে হা? আপুনি হৰমা বাইদেউক ফোন কৰি কওক। কি কম, মোৰ কথা মতে কঠালগুইটা খুৰাক উঠাবা হাক দিয়া। মই সেগলা ক'ব নোৱাৰো, হৰমায়ে নিজৰ বিবেচনাত যি কৰে কৰব দেহা। কিয় হাইছি হে? খুৰীৰ কথা হৰমাই শুনব না কি? শুনলি হে খুৰী ক'ব। তে কাৰ কথা শুনব? তোমাৰ তাত হৰমাৰ নাম্বাৰ আছে না? অ আছে। দিয়া তে ফোনটো লগ, মই ক'ম দে, মোৰ কথা শুনব। আপুনি নামান ৰখকচোন, মই দহ টকা এটা ভৰাই আনো। এ হৈছি য, বহিৰাণ যোৱাৰ পিছত জাপিৰ কি কাম? মই এতিয়া যাবা ওলছো, য যদি তুমি বোলে জোল। অ, চিপৰাংখনৰ কেছটো এইটোহে। এনিৱে, খুৰাদেউক চিপৰাং কিয় লগা হ'ল? নাই, সেইটো মই সোধা নাই। কিবা বেৰা চেৰাৰ গাটা চাটা খুন্দিলা হয় নেকি? হেড ছাৰৰ ঘৰৰ বেৰবোৰটো বেছ মজবুত। তে কিবা গাছৰ পুলি চুলি ৰুলা হয় নেকি? হ'ব পাৰে। লিখিত কিবা আনিছে নেকি? এইখন লওক। কথা হ'ল,
কঁঠালগুটিয়ে শাস্তি পাব লাগে, কারণ তেও মোর দেউতার গাত হাত দিছে। দুই আখরা শুনাম যাকে ভালকে উঠা আনক। ও উঠে এনে দুই আখরা শুনাবই না মারা ধরাও করব। বুড়া মানু মারা ধরা করবে লড়া, গালি পারি যাবা দিবা লাগবো। মোর দেউতাও ডেকা মানুষ নহয়। চাওক অফিসার, মোর দেউতার গাত হাত দিয়ার শাস্তি পাবই লাগিব। মই হ ও ইটা কি করা হরমে উঠা আনক। উঠে নি মারিবা না গালি পারবা। হই কি করো করি মই, যাও উঠা আনক। এলি বলতে কি কিয় যাব, আপনি যাও যাও। জুয়া এ গোপর সুবা কাক খাবল দিছ ইসকসর তরকারি অকমান তেনেকুয়া হবই খেরেকা বস্তু যে তে এক নিমক নহলে কেনেকুয়া হব কে রাম নিমক দিব পাহরিলু সাগে কাম বুর মন কান্দি করিব লাগে মনোযোগ দিলে এনেকুয়া নহয় নহয় হব দিওক জানি খুনি কোরা নাই নহয় জাননু কি গাহই দরে খাব জানো আর খুব জানো ও দাদা ইমেন দিন মই আকো মাতা নাছিলু আজি কিন্তু মই নামটাকে থাকিব নল্লু বক্সন মালতি ডাঙাইনি মইতে বই ভাই আহা নাই আপনার গালি শুনিয়ে মই একা আইভা লাগা হল আপনা কোয়া নাই নহয় মুখে কইছে টকাই ডিমক কম হল যে আপনাকো কে কব হে তিরি মানু কেংকে গালি গালাস করা অধিকার নাই তু ও আপুনি তা মানে ওকালতি কইবলে আহিল বয়া নাপ্পু দাদা আপনা লোক সম্মান করো এখেতে যদি ইতে কেস দে আপনি কিন্তু রাঙা ঘর ভাত খাবা লাগবু বা আপুনি বহুত নিয়ম কানুন জানা হল দে আমি পড়া শুনা নহা মানু সিমান কথাও নাজনো কিন্তু রিতার মুখৰ পৰা যিখিনি শুনি শুনি জানা আছো সেই হিচাপেতো আপনার বিপদ অত খাটাং হব দিয়ক যি হৈছে হৈছে মই এবো ধৰি থকা নাই থাকিব পৰাকেতে নিয়াত থাকো নোৱাৰিলে ঘৰলৈ গুচি যামগে কোক যায় আপনি আপনি ইয়াতেই থাকবো আৰু এখাতে খুৱাবো এখাতে যদি নুখুৱাও এই মালতীৰ লগত কাম কৰবে যাবালবো হেঙ্কা কাম কৰি খাবো Borola kai oi borola kai borola kai suwali dekhile pasand lagi jai pasand lagi jai বিয়া বিয়া বুলি বয়স দিলে ভাতি হুমর জয় কপালত নাই বড় লাকাই আমার বড় লাকাই